আমাকে অনেকে প্রশ্ন করছে যে আলী ভাই আপনি এনআরসির পক্ষে না বিপক্ষে। আমি বলছি, আবার বলছি, আমি এনআরসির পক্ষে। আমি চাই বাংলাতে যত তাড়াতাড়ি সম্ভব এনআরসি সিএ করা হোক, কারণ বাংলাতে কিছু মানুষের ঘাড়ে এনআরসির ভূত ভর করেছে। তাদের ভূতটাকে তাড়ানোর জন্য সিএ এনআরসি প্রয়োজন। সোশ্যাল মিডিয়াতে দিনরাত পাতা, শুকনো পাতা হাতে দিয়ে এইভাবে মূলে বিড়ির মশলা ফেলে, বিড়ির মশলা ফেলে, বিড়ির ভিতরে ঢুকিয়ে আগুন জ্বালিয়ে টেনে নিয়ে, টেনে ভালো করে টেনে চোখ লাল করে সোশ্যাল মিডিয়াতে এসে গোবর মূত্র ছড়াতে থাকে, যাকে বাংলা কথায় বলে গ্যাঁজা, গোদা বাংলায় গ্যাঁজা বলে। তারা যে ভাঁওতা দিচ্ছে, অবশ্যই এনআরসি দরকার সে ভাঁওতাবাজগুলোকে জব্দ করার জন্য। কারণ আসামের ছবি দেখে, আসামের চিত্র দেখে এদের কিন্তু হুঁশ ফেরেনি। তাই আমি এনআরসিকে সমর্থন করছি। অনেকেই বলছে, বিজেপি বলছে সিএ হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, আসলে কি পারবে? আমার ব্যক্তিগত মতামত, বাংলার জনগণ হিসাবে আমার দেশ আমাকে বলার অধিকার দিয়েছে, আমার ব্যক্তিগত মতামত হলো বিজেপি কোনো দিন পারবে না নাগরিকত্ব দিতে। হয়তো অনেকে ভাবছেন কেন, 15 লক্ষ টাকা, বছরে 2 কোটি চাকরি পেয়েছেন, 15 লক্ষ টাকার চেকটা পেয়েছেন, চাকরি পেয়েছেন 2 কোটি, 100টা স্মার্ট সিটি, বুলেট ট্রেন। উত্তরপ্রদেশে ভোটের আগে আমাদের মোদিজি বলেছিল গোবর বিক্রি করে কোটিপতি। এখনো পর্যন্ত গোবর বিক্রি করে কাউকে কোটিপতি হতে দেখলাম না। এত রকম প্রতিশ্রুতি দেওয়ার পরেও এখনো পর্যন্ত কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবে কিন্তু দেখতে পাইনি। তার কারণে এসব হলো ভাঁওতা, মানুষকে বিভ্রান্ত করে সামনে ভোট, সে ভোট হাসিল করার একটা প্ল্যান করা হচ্ছে। এনআরসি সিএ হিন্দু মুসলমান কর্মস্থান শ্মশান পাকিস্তান ভারত, এই করে করে তাদের ভাঁড়ে তো কোনো কর্পূর নেই, ভাঁড় খালি, উন্নয়ন বলে কোনো জিনিস নেই। ফাঁকা ভাঁড়ে কিছু ভরতে গেলে একটু ভাঁওতা তো দিতেই হবে, বিভ্রান্ত তো করতেই হবে। যেমন মানুষকে দীর্ঘদিন ধরে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোট হাসিল করছে, এখনও সেটাই এরা চালিয়ে যাচ্ছে, যে মানুষকে কিভাবে বোকা বানিয়ে, মানুষকে কিভাবে বিভ্রান্ত করে, মানুষকে কিভাবে ধর্মের আপিল, ধর্মের ট্যাবলেট খাইয়ে ভোট পাওয়া যায়। দর্শক, কথা বেশি বাড়াবো না, আপনারা ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনারা শেয়ার করুন। বিজেপি বাঙালি হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেবে কেন? দেবে না, এরা তো হিন্দু বাঙালির শত্রু। আমরা আসাম আন্দোলন থেকে দেখেছি অটল বিহারী বাজপেয়ী টাজপেয়ী সব আসাম আন্দোলনের সমর্থক, বঙ্গাল খেতা আন্দোলনের সমর্থক। এরা তো বাঙালি বলতে হিন্দু মুসলিম বোঝে না। এরা এদের কথা হচ্ছে বাঙালি মানে বাংলাদেশি যদি হয় সবাইকে তারা নেব। সত্যি কি এনআরসি সিএতে কি হিন্দুরা উদ্বস্তুরা নাগরিকত্ব পাবে, বা এনআরসিতে কি হিন্দুদের কোনো সমস্যা হবে না, বাঙালি হিন্দুদের বিশেষ করে? আমরা চন্দন চ্যাটার্জির থেকে একটু আইন দিয়ে জেনে নিই। এই যে গুজরাটের 2 জেলার জেলাশাসককে এখন পাওয়ার দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন করার জন্য, যারা আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে এসছে। প্রথম কথা হচ্ছে এই গিমিকটার থেকে আপনারা বেরিয়ে যান। কোন গিমিক? এই যে লেখা আছে না আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ, ওই 2 জেলায় বাংলাদেশের কেউ নেই। সুতরাং আমি মানে গুজরাটের যে 2 জেলায় নাগরিকত্ব দেওয়া হচ্ছে সেখানে বাংলাদেশি কেউ নেই, না কোনো বাঙালি কেউ নেই, না না কোনো বাংলাদেশি বাঙালি নেই যারা নাগরিকত্ব পাবে, পরিষ্কার কথা। এখন কেউ যদি মনে করে ওখানে দেওয়া হচ্ছে তো আমি বাংলার থেকে বা অন্য রাজ্য থেকে গিয়ে সেখানে গিয়ে আবেদন করতে পারবো, সেটাও পারবে না। কেন এটা বুঝতে হবে, পরিষ্কার আইন দিয়ে বোঝাবো। না, বিজেপি তো পরিষ্কার বলছে হিন্দুদের ভয় নেই, সেখানে আপনি বাঙালি টেনে আনছেন কেন? না না, ও হিন্দুদের ভয় নেই ঠিক বলেছে, কারণ যে আইনে এই মুহূর্তে গুজরাটের মেহসানা আনন্দে যাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে সেটা, এটা প্রথমবার নয়, গত 5 বছরে 4 বার দেওয়া হয়েছে। এর আগেও, এর আগেও গুগল করে নেবেন, আর না হলে আমি আপনাকে ডকুমেন্ট পাঠিয়ে দেবো। এটা প্রথমবার দিচ্ছে না খুব, এই গত 4 বছরেই মোদী আসার পরে আরও 4 বার দিয়েছে, ওখানে দিয়ে গুজরাটে দিয়েছে, রাজস্থানে দিয়েছে, দিল্লিতে দিয়েছে, হরিয়ানায় দিয়েছে। এই একই জায়গা থেকে, একই আইনে, না এই একই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন, 2019 লোকসভা ভোটের আগে থেকে তাহলে বিজেপি যে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবে বলে আসছে, তাহলে ওখানে যদি 4 বার দিয়ে থাকে এখানে 1 বারও কেন? না আমি তো বলছি তো, আমার কথাটা শেষ করতে দিতে হবে তো। ওরা ওখানে তো এই একই আইনে দিচ্ছে, কোন আইন? নাগরিকত্ব আইন 1951। 1951-র কোন ধারা, সেকশনটা কি? সেকশন 5 এন্ড সেকশন 6। এটা কি বলে?
এটা বলে যারা পাসপোর্ট ভিসা নিয়ে বৈধভাবে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে এসছে এবং এসে রেজিস্ট্রেশন করেছে, এটা মনে রাখতে হবে, এসে রেজিস্ট্রেশন করেছে। পাসপোর্ট ভিসা নিয়ে মানুষ কখন আসে? যে আমি যাবো আবার ফিরে আসবো, তাই তো? এবার পাসপোর্ট ভিসা নিয়ে আমি এসছি, এবার আমি ফিরে যাব না, কারণ আমার ওখানে ধর্মীয় সংকট আছে, ঠিক আছে? ওই ধর্মীয় সংকট দেখিয়ে আমি অত্যাচারিত দেখিয়ে আমি ভারতে থাকবো এবং এখানে নাগরিকত্ব পাই, এবং আমি এখানে নাগরিকত্ব পেলে আমি ওই দেশের নাগরিকত্ব ছেড়ে দেবো পার্মানেন্টলি, আর কোনোদিন আমি ওই দেশেও যাবো না, ওই দেশের নাগরিকত্ব আর নেবো না। এই ডিক্লারেশন দিয়ে আবেদন যদি রেজিস্ট্রেশন করে থাকে, তারাই একমাত্র এই স্বরাষ্ট্রমন্ত্র অমিত শাহ জারি করা এই যে অর্ডার, রিসেন্ট অর্ডার, তার মাধ্যমে নাগরিকত্ব পাবে। এটা ভেরিফাই করবে আনন্দ এবং মেহসানার জেলা শাসক, ডিস্ট্রিক্ট কালেক্টর, দাঁড়াও, ডিস্ট্রিক্ট কালেক্টর ভেরিফাই করবে যে এরা এসে রেজিস্ট্রেশন করেছে কিনা, বৈধভাবে এসছে কিনা, ভিসা পাসপোর্ট নিয়ে এসছে কিনা, এবং রেজিস্ট্রেশন করে আবেদন করেছে কিনা ইতিমধ্যেই, এবং 5 বছরের বেশি সময় ধরে এই 2 জেলায় আছে কিনা। তুমি গুজরাটের এই 2 জেলার বাইরে গুজরাটের অন্য জেলাতেও যদি থাকে, সেও অ্যাপ্লাই করতে পারবে না। এই 2 জেলায় পার্মানেন্টলি আছে কিনা 5 বছর ধরে মিনিমাম, তাহলেই এই নাগরিকত্ব পাবে। এবং এই সেই একই আইন 5 নম্বর এবং 6 নম্বর ধারায়, এই একই আইনে এর আগেও 4 বার এই গত 5 বছরের মধ্যে মোদী সরকার এই পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশে বাংলাদেশটাকে গুলি মারল। আসলে ওরা এই আইন করে আফগানিস্তান আর পাকিস্তান থেকে যারা হিন্দুরা অত্যাচারিত, বৌদ্ধরা, ফার্সিরা, জৈনরা অত্যাচারিত হয়ে এসছে, তাদের নাগরিকত্ব ওরা দিতে চায়, এটাই হচ্ছে আসল বটম লাইন। কিন্তু যে বৈধ পাসপোর্ট ভিসার কথা আপনি বলছেন, যারা আবেদন সেই সময় করেছিল, আজকে দিনে বলা হচ্ছে, যখন আমরা দেখছি বিজেপির একাধিক নেতারা, তারা স্টেজে গিয়ে, প্রোগ্রামে গিয়ে, বা দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারাও বলছেন যে এগুলো কিছু লাগবে না, হিন্দু হলে নাগরিকত্ব পাবে, অমুসলিম হলে, হিন্দু নয়, অমুসলিম হলে নাগরিকত্ব হবে, শুধু মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হবে না। সেখানে আপনারা গুলিয়ে দিচ্ছেন বাঙালি, অবাঙালি, এই ওই সেই, কেন বিজেপি বাঙালি, হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেবে? কেন দেবে না, কেন দেবে না? আসাম থেকে দেখে নাও, এরা আসার পরের থেকে যে পরিমাণে ডি ভোটার, ডাউটফুল ভোটারের যে মানে ফ্লো, যত পরিমাণে প্রত্যেক বছর বাঙালি হিন্দুদের দেওয়া হতো, হিন্দু বাঙালিদের দেওয়া হতো আসামে কংগ্রেসের আমলে, তার থেকে কয়েক গুণ বেশি দেওয়া হচ্ছে এখন। যে পরিমাণ ডিটেনশন ক্যাম্প 2014 আগে ছিল কংগ্রেস আমলে আসামে, 2014 মোদী আসলো, 2016 সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী হলো বিজেপির আসামে, প্রথমে 2014 আগে 2 খানা ডিটেনশন ক্যাম্প ছিল, সাকুল্যে 60-70 জন বন্দী ছিল, 2016 পরে 6 খানা ডিটেনশন ক্যাম্প বানালো, এবং সবথেকে বড় ডিটেনশন ক্যাম্প এশিয়ার গোয়ালপাড়ার মাটিয়ায় বানিয়েছে, যেখানে 3000 পরিবারকে রাখা যায়, কাদের জন্য বানিয়েছে? ওখানে এনআরসি করে 19 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে, যার মধ্যে 12 লক্ষ হচ্ছে হিন্দু বাঙালি, তাহলে তো হিন্দু বাঙালির শত্রু। আমরা আসাম আন্দোলন থেকে দেখেছি অটল বিহারী বাজপেয়ী টাজপেয়ী সব আসাম আন্দোলনের সমর্থক, বঙ্গাল খেতা আন্দোলনের সমর্থক, এরা তো বাঙালি বলতে হিন্দু মুসলিম বোঝে না, এরা এদের কথা হচ্ছে বাঙালি মানে বাংলাদেশি যদি হয় সবাইকে তারা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি রাজ্যে ভোট প্রচারে 2021 সালের আগে এসে বললেন যে পশ্চিমবাংলাকে সোনার বাংলা বানাবো, তা সেই সোনার বাংলা বানাতে গেলে তাকে তো সবাইকে নিয়ে চলতে হবে, তাহলে একদিক থেকে তারা বাঙালিদের সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করছে বা শত্রুতা করছে, অন্যদিক থেকে সোনার বাংলা, দুটো একসঙ্গে কিভাবে? সোনার বাংলার সাথে নাগরিকত্ব কি সম্পর্ক? বাংলা তো সবসময় সোনারই ছিল, নতুন কি কথা? কোন নরেন্দ্র মোদী এসে আমাকে সোনার বাংলা বানাবে? এখন সোনার বাংলা যদি আমরা গত 5000 বছরের ইতিহাস বাংলার দেখি, আমরা তো সোনার বাংলা, আমাদের লুট করতে এসছে পারস্য থেকে, মানে ফ্রান্স থেকে, ব্রিটিশ থেকে, মুঘলদের থেকে, সব এসছে আমাদের লুট করতে। আমাদের এখানে কেন এসছে? কারণ এখানে সোনা আছে, সোনা মানে তো আর খালি সোনার বাটনা, এখানে ফল, জল, এগ্রিকালচার, তার ন্যাচারাল রিসোর্সেস সব কিছু আমাদের আছে। তো নরেন্দ্র মোদী তার গুজরাটি ভাইদের সব দিতে চায়, আমাদের মাইন্স দিতে চায়, আমাদের জল দিতে চায়, আমাদের বিদ্যুৎ দিতে চায়।